বোলপুর স্টেশন থেকে এখন নলহাটি স্টেশনে এলাম। পাশেও কিছু একটা মন্দির আছে, গণেশ ঠাকুরের মন্দির। মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে বোলপুর থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে তারাপীঠ যাবো। তার আগে নলহাটেশ্বরী মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। তো এখান থেকে এখন বোলপুর স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেনে করে নলহাটি যেতে হবে, নলহাটি থেকে তারপর নলহাটেশ্বরী। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল Shreya_Chakraborty23 এগুলো ফলো করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বোলপুর স্টেশনে এখন চলে এসেছি, আর আমাদের যে টোটোয় ঘুরিয়েছিল কাকু তার নাম্বার আমি দিয়ে দেবো। তো উনি খুবই ভালো, সব কিছু দেখিয়েছে, ইভেন রায়পুর রাজবাড়ি যেটা অনেকটা দূর এখান থেকে সেটাও দেখিয়েছে। তো আর ইভেন ওনার মেয়ে এবং ছেলে আমার জন্য পলাশ ফুল দিয়ে মালাও গেঁথে দিয়েছে, তো সেটা দেখাচ্ছি। তার আগে বলছি যে ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো, তো যারা আসতে চাও তারা একদিন আগে এসে ওনাকে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালোভাবে একদম নিজের করে ঘোরাবে। তো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আছে। আর দেখাচ্ছি মালাটা কত বড়, আমি ফটোও কতগুলো ক্লিপিংস দিয়ে দেবো যে ফটো তুলেছি, অনেক বড় মালা, পলাশ ফুলের খুব সুন্দর মালা তুলে গেঁথে দিয়েছে ওনার মেয়ে আর ছেলে। ব্যাগটার মধ্যে আছে অনেক বড় মালাটা, মালাটা ওখানে বের করছি না, ফটোর ক্লিপিংস হলো দিয়ে দেবো। আমরা বোলপুর স্টেশন থেকে এখন নলহাটি স্টেশনে এলাম। তো আসতে মোটামুটি 2 ঘন্টার কিছু কম লেগেছে, ওই 1 ঘন্টা 45 মিনিট মতো লাগলো। নলহাটিতে আসলাম গণদেবতা এক্সপ্রেসে। তো এবার যাবো হচ্ছে নলহাটেশ্বরী মন্দিরে। তো চলো এখান থেকে হেঁটেও যাওয়া যায়, টোটো করে যেতে হয়। টোটো স্ট্যান্ডে করে মন্দির একদম কাছে, বেশি দূর না। তো যাই এখান থেকে, চলো যাওয়া যাক। এই হচ্ছে স্টেশন নলহাটি জংশন, রামপুরহাট থেকে, রামপুরহাটের পরে একটা স্টেশন, তারপরে নলহাটি। তো আমরা গণদেবতায় আসলাম, তাই রামপুরহাটে দাঁড়িয়েছে, তারপরে নলহাটি দাঁড়ালো। ট্রেনটা এসছে ওখানে ওই 8:40 নাগাদ, আর এখানে নামলাম 10:30 এখন। এখানে পৌঁছে গেছি হচ্ছে নলহাটেশ্বরী মন্দিরে, টোটো করে 10 মিনিট মতো লাগলো। স্টেশন থেকে বেরিয়েই একদম ডান দিকে টোটো স্ট্যান্ড, ওখান থেকে 10 মিনিট লাগলো, মন্দিরে এবার ঢুকবো। আর উল্টো দিকেই ডালার দোকান আছে প্রচুর, এই যেখানে ডালার দোকান আছে সেখান থেকে ডালা নিয়েই তারপর যাবো হচ্ছে মন্দিরে। এই যে মন্দিরটা চলে এসেছি, এটাও 51 ফিটেরই একটি পীঠ। নলহাটি মন্দিরের এটা একটু দেখিয়ে দিই, লোকের সুবিধা হবে দেখতে। পাশেও কিছু একটা মন্দির আছে, গণেশ ঠাকুরের মন্দির। তো পুজো দেওয়া হয়ে গেল হচ্ছে নলহাটেশ্বরী মন্দিরে। এখানে নলহাটেশ্বরী নামকরণ কণ্ঠ নালী করেছিল, সেই জন্যই নাম হচ্ছে নলহাটেশ্বরী। তো ভিডিওটা এখানেই এন্ড করবো আজকে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরপর ভিডিও আসছে, আরও তারাপীঠের ভিডিও তো আছেই, তো দেখতে একদম ভুলো না। আর আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল শ্রেয়া_চক্রবর্তী23 এগুলো ফলো করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা।